প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি। দেখেন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে বাংলাদেশ রেলওয়ে রেল ভ্রমণ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সকে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। একমাত্র সহকারী স্টেশন মাস্টার গ্রেড 15, বেতন হল 9,700 টাকা হতে 23,490 টাকা, পদের সংখ্যা 235টি, বয়স সীমা হল 18 থেকে 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে CGPA সহ স্নাতক ডিগ্রি। আর এখানে দেওয়া আছে যে ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলে পুষ্য কোটায় সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর, আবেদন ফর্ম পূরণ পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অবশ্য অনুসরণ করতে হবে। যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে, তারা আবেদনের মর্মে যোগ্য মর্ম বিবেচিত হবেন। তবে যে সকল মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 20 মার্চ 2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে, তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর মৌখিক পরীক্ষার সময় যেগুলো নিয়ে আসতে হবে এগুলো বলা হয়েছে। আর দেখেন, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 7 সেপ্টেম্বর 2021 সকাল 10টা হইতে আবেদনের শেষ তারিখ ও সময় 6 অক্টোবর 2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন এবং প্রার্থী অনলাইনে আবেদন পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। আর এটা তো SMS প্রেরণের ক্ষেত্রে দেওয়াই আছে। এবং আর টাকার ক্ষেত্রে দেওয়াই আছে, পরীক্ষা ফি বাবদ হলো 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ হলো 12 টাকা, এই সর্বমোট হলো 112 টাকা লাগবে এবং 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে যে অনলাইনে আবেদন করার সাথে। আর প্রবেশগত প্রাপ্তির বিষয়টি আপনারা এই পাবেন এবং প্রার্থী মোবাইল ফোনে SMS এর শুরুর মাধ্যমেও জানানো হবে। আর অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বর অথবা এই ইমেইলে যোগাযোগ করা যাবে। ধন্যবাদ।